তাহলে এসইও কিছুক্ষণ তো বললাম অফলাইনে, এখন আবার একটু ভিডিওতে বলি। সো এখন দেখেন যে হোয়াট ইজ এসইও, এসইও জিনিসটা কি? এসইও আমরা জানি কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? সার্চ ইঞ্জিনে নিজের ওয়েবসাইটটাকে অপটিমাইজেশন করা। র্যাঙ্ক তো পরের কথা, র্যাঙ্ক আপনি নিজে ইচ্ছা করে বলতে পারবেন না যে আমাকে গুগল র্যাঙ্ক দিয়ে দাও বা আমি এ করলে আপনি শিওর 100% র্যাঙ্ক পাবেন, এটা আপনি বলতে পারবেন। বাট আপনি সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজেশন করতে পারবেন জাস্ট ফর ক্রলিং। ক্রলিং বুঝেন, ক্রলিং যেটা, স্ক্রলিং, স্ক্রলিং আছে না, পিঁপড়া যেভাবে হাঁটে স্লোলি স্লোলি ওই রকম ভাবে, সো ক্রল করার জন্য আপনি তাকে এসইও মানে অপটিমাইজেশন করবেন আপনার কিসের মতো, ওই গুগলের যে ইয়াটা আছে আপনার অ্যালগোরিদম আছে গুগলের, গুগলের কিছু প্রোগ্রাম আছে যেটাকে বলা হয় কি অ্যালগোরিদম, ঠিক আছে? যারা ওরা কি করছে, প্রোগ্রাম গুলো দিয়ে রাখছে, ওই প্রোগ্রামের মাধ্যমে কি হয়েছে, আপনার সার্চ ইঞ্জিন যখন আপনি অপটিমাইজেশন করতেছেন, আপনার যে একটা ওয়েবসাইট বা আপনার যে একটা ফেসবুক বা যাই বলেন যাই থাকুক, সেটা কি করতেছেন, আপনি ওয়েব কে জানাইতেছেন। ওয়েব কোনটা? WWW, চিনেন? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সেটাকে জানাচ্ছেন। আর সেটাকে জানানো মানে কি, গুগল জানা, সার্চ ইঞ্জিন জানা, ক্লিয়ার? তো এই সার্চ ইঞ্জিনে আপনার নিজের তথ্যটা অপটিমাইজেশন করাই হচ্ছে কি এসইও। আর এটার মানে এই না যে আপনি অপটিমাইজেশন করলে আপনারটা র্যাঙ্কে আসবে, র্যাঙ্কে আনার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, নিয়ম কানুন আছে, সেগুলো ফলো করতে হবে। তো আপনি এরকম না যে আপনি একটা জিনিস দিয়ে দিলেন গুগলে, জাস্ট ওইটা আপনাকে র্যাঙ্কে নিয়ে আসবে, তা না, র্যাঙ্কে কিন্তু নিয়ে আসবে না। র্যাঙ্কে আনার জন্য গুগলের উপরে ডিপেন্ডস করতেছে টোটালি যে আপনার পেজটা কি র্যাঙ্কে আসবে না আসবে না, বুঝা গেছে? এখানে আপনি জোর করে বলতে পারবেন না, জোর করে কিছু নাই, তুই আমার র্যাঙ্ক দিবি নাকি, এরকম ভাবে কিছু বলতে পারবেন। তো আমি যদি এখন একটু সার্চ করি, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, আমি হোয়াট ইজ সার্চ ইঞ্জিন দেখাই দিই আপনারা কিভাবে কি করবেন। এটা তো ইংলিশ আসছে না, আপনি জাস্ট এখানে লিখবেন বাংলা, দেখেন বাংলাতে এসইও মানে কি, দেখেন এটার ভিতরে আপনি যান, এই ওয়েবসাইটের ভিতরে যান, এই ওয়েবসাইটটা অনেক ভালো একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে কি আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের এখানে কপি করে নিয়ে আসতেছি, এটা অনেক ভালো এসইওর একটা ইয়া, এত কেন এসইও পর্যন্ত রাখলাম, স্ল্যাশ এসইও, এসইও দেওয়ার সাথে সাথে এসইওর যা আছে সব চলে এলো। এখন আপনি এটার ভিতরে যদি পড়েন একটু মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে আসলে মূলত আমি যে কথাগুলো বলছি এসইও সম্পর্কে এইগুলো, কিন্তু এখানে আপনি বেশি লেখা দেখতেছেন না, এগুলো কিন্তু এসইওর যে আরো পার্ট আছে যেগুলো আমি যেখানে লিখে রাখছি সবগুলাই এখানে দেওয়া আছে। এই যে দেখেন এসইও মানে কি, এর কাজ কি, বাংলায় সুন্দর ভাবে দেওয়া আছে। আর আগে যা হইতো এসইওর কোন পার্ট আপনি বাংলায় পাইতেন না সার্চ করে, বিশেষ করে আগে আমি কখনোই পাইতাম না এসইওর কোনো, কিন্তু ইদানিং বাংলায় অনেক ই আছে এসইওর আছে। আগে শুধু বাংলাদেশের ফ্রিল্যান্সার যারা ছিল তারা কাজ করতো বিশেষ করে ওয়েব, প্লাস হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার যে কিছু অংশ ছিল সেগুলা, প্লাস আপনার ছিল ওয়ার্ডপ্রেস, এগুলো নিয়ে বেশি কাজ করতো। কিন্তু এখন এই ডিজিটাল মার্কেটিং এর এসইওর দিকে বেশি মুখ করতেছে, কেন বলেন তো? কারণ গুগলে সবাই র্যাঙ্ক করতে চায়, যার একটা কোম্পানি আছে সে চায় কি আমি গুগলে ফার্স্ট পেজে থাকব। আপনি কি চাইবেন যে আপনার লাস্ট পেজে থাকার গুগলে? কখনোই না, সবাই কিন্তু চায় কি ফার্স্ট পেজে, ক্লাসে যেরকম সবাই চায় আমার ফার্স্ট হওয়া লাগবে, হ্যাঁ গুগলেও সেই ওই রকমই যে আমারটাকে ফার্স্টে নিয়ে আসতে হবে এনি ওয়ে। তাহলে ক্লাসে যেরকম আমরা কি করতাম, ফার্স্টে আসার জন্য প্রচুর পরিমাণ পড়াশোনা করতাম, স্টাডি করতাম, তাই না? এই গুগলেও কি করতাম, কি পড়াশোনা করেন না ফার্স্টে আসার জন্য, ক্লাসে ফার্স্টে আসার জন্য পড়াশোনা করেন না, শিওর না করলেন মনে হচ্ছে জীবন ও স্কুলের বারান্দায় গেছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে দেখেন যে আপনার ওই সেম প্রসেস যে আপনি এই এসইও টা যদি আপনার ওয়েবসাইটটা, যখন আমি যখন সার্চ করলাম যে হোয়াট ইজ এসইও বাংলা, সাথে সাথে কিন্তু সে আমাকে এই ওয়েবসাইটে সাজেস্ট করছে, কেন করছে, র্যাঙ্কের জন্য যা যা করা সে কিন্তু করছে, নিচে কিন্তু আইটি বারে আর অন্য ওয়েবসাইট সাজেস্ট করছে আমাকে বাংলা, বাট এটা বেস্ট বিদ্যা সার্চ ইঞ্জিন এটাকে কি করছে টপে নিয়ে আসছে, বুঝতে পারছেন, র্যাঙ্কে নিয়ে আসছে। সো এটার জন্য আপনাকে কি করতে হয়, অনেক
পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। স্টাডি যেভাবে পরিশ্রম করে করেন, এই এসইও এর জন্য সেম প্রসেস। আপনি যখন একবার এসইও ভালো একে চলে আসবেন ক্লাসরুমে, ক্লাসের মধ্যে একে যখন চলে আসেন, সবাই কিন্তু আপনারে বাহ বাহ খুব ভালো স্টুডেন্ট, তাই না? কিন্তু যদি আবার আপনি ওইখান থেকে একবারে সিটকে একবারে 10-এর পরে চলে আসেন, ছেলেটা নষ্ট হয়ে গেছে। এই ছেলে দেখি চলবে না, এই ছেলে সারাদিন ঘুরে ফিরে কোনো ই নেই, তাই না? এসইওর ক্ষেত্রে সেম প্রসেস, যে আপনি একটা ওয়েবসাইটকে বা একটা লিঙ্ককে, নির্দিষ্ট একটা লিঙ্কে যখন আপনি টপ র্যাঙ্কে গিয়ে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে সেটা কিন্তু আপনার যদি কাজ করা স্টপ করে দেন, বন্ধ করে দেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই যে 10 নাম্বার পেজে পাঠিয়ে দেবে। কেউ কি কখনো সার্চ করে 10 নাম্বার পেজে গেছেন? গেছেন 10 নাম্বার পেজে? এই যে দেখেন, আমি সার্চ করছি না, এই যে এখানে দেখেন কত পেজ আছে, আমাকে সে রেজাল্ট দিছে কত দেখেন তো, কত সেকেন্ডে দিছে, 47 সেকেন্ড, সেখানে ভিডিও আছে, কোশ্চেন আছে, আছে না, ওয়েবসাইট আছে, দেন হচ্ছে আরো বিভিন্ন ধরনের ফেসবুকে লিঙ্ক পাবেন আপনি যদি নিচের দিকে যান, রিলেটেড সার্চ এগুলো আছে, দেন নিচের দিকে আপনি যদি যান দেখেন সুন্দর করে দেওয়া আছে পেজ গুলা। এখন আপনার পেজটা হইলো 6 নাম্বারে দেখেন তো, এইটা আর ওই ফার্স্টের পেজটা কোনো ডিফারেন্স আছে না, এ কিন্তু ফার্স্টে যাইতে পারে নাই, আবার সে কিন্তু ঠিকই ফার্স্টে গেছে, আবার দেখেন এখানে অ্যাডও আছে লাস্টের দিকে। তাহলে বুঝেন গুগলের অ্যাড গুলা মোটামুটি ফার্স্ট পেজেই থাকে বেশি, যারা র্যাঙ্ক করে, অ্যাডও টাকা দিয়ে দিছে তারপরে 6 নাম্বার পেজে, বুঝছেন? তাহলে কি পরিমাণ এখানে চলে র্যাঙ্কিং এর ব্যাপার স্যাপার চলে এখানে। তো এখানে কাজ করতে গেলে কিন্তু নিজেকে ওইভাবেই তৈরি করতে হবে, কারণ কেউ কখনো সর্বোচ্চ গেলে সেকেন্ড পেজে যায়, তাই না? সর্বোচ্চ গেলে সেকেন্ড পেজে যায়, থার্ড পেজে যায়। আচ্ছা, এসইও এমন একটা জিনিস যেখানে আপনি যদি 2 নাম্বারই করেন, 2 নাম্বারই বলতে কি, যে আপনার অনেক ধরনের হ্যাকিং টাইপেরই আছে যেগুলো করে আপনি কি করলেন, উপরে আসলেন, দালাল ধরে, বুঝে আপনি দালালের কথা বললেন না, ধরেন এটা দালাল ধরে আপনি উপরে আসলেন, আসার পরে আপনাকে কিন্তু গুগল ধরেই ফেলবে, যেদিন ধরে ফেলবে সেদিন আর রক্ষা নাই। সাপোজ আপনার ধরেন বুঝে একটা কথা আছে না, চোরের 10 দিন সাউদের 1 দিন, সেম প্রসেস, 10 দিন চুরি করবেন, লাস্টের দিন ধরা পড়লে কিন্তু একবারে কি, হ্যাঁ, জীবন শেষ কিন্তু। সো সেম প্রসেস হচ্ছে এসইওতে, আপনি 2 নাম্বারই করে যাইতে পারবেন কিন্তু লাস্টে যেদিন ধরা পড়বেন ওই দিন আপনার এমন জায়গায় পাঠাবো সেখান থেকে আর উঠে আসতে পারবেন না, ব্যান করবে না, আপনার রেজাল্ট নিয়ে পাঠাবো 100 নাম্বার পেয়েছে। সেইখান থেকে আসা কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? 100 নাম্বার পেজ আপনি কি মনে করেন, 100 না, আপনার 10 নাম্বার পেজেই দিল, কেউ যায় 10-এ? আমার মতো যাদের দরকার তারা যায়। আপনি গেছেন কখনো 10 নাম্বার পেজে? গেছেন? আমি গুগলের 1, 2, 3, 4 এমন টপিক আছে গুগলের যেগুলা খুঁজতে খুঁজতে 10, 15, 20, 30 নাম্বার পেজে যাই, পাই কিনা আমি তথ্যটা। হ্যাঁ, জাস্ট এখানে আমি যদি নেক্সট করি, এই যে এখানে এসে নেক্সট করি, বা এখানে 10-এ যদি ক্লিক করি, দেখেন 10-এর পরে আমাকে দিচ্ছে 14, তাহলে এই পেজে পাইলাম না, তাহলে অন্য ইয়াতে যাই। এইভাবে হচ্ছে, কেউ কিন্তু সার্চ করে না, যাদের হচ্ছে কি একান্তই কি খুবই প্রয়োজন তারাই একমাত্র কি করে, এইভাবে সার্চ করে, বুঝতে পারছেন? ওকে, তাহলে এসইওর জন্য আমাকে কাজ করতে হলে একদম গুগলের যে ফর্মুলাটা আছে সেগুলো মাইনা দেন আমাকে কাজটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এগুলা কিন্তু জানতে হবে, না জানলে কিন্তু আপনি পারবেন না, না জানলে আপনি কি করবেন, ফেক ভাবে ওই যে ফেসবুকে যে ফলোয়ার বাড়ায় ওটা কিন্তু আমি দেখাইতে দিয়েছিলাম টু, কিন্তু দেখাই নাই, দেখাইলে তো আপনি ইলিগাল চাই অন্যখানে দেখেন, আমার কাছে হবে। এখন দেখেন যে এখানে পরে আছে এসইও কি জিনিস, এটা তো এর আগে আমি বলছি, আজকে মোটামুটি তো বুঝতে পারছেন, মোটামুটি বুঝতে পারছেন যে এসইও কি করলে বুঝবেন। দেন টাইপস অফ এসইও, টাইপস অফ এসইও, এসইওর টাইপসটা কয় ধরনের, আমি এখানে লিখতে পারি কি যে অন পেজ এসইও,
দেন অফিস এসইউ। ফার্স্ট আমাদের কি দুইটা এসইউরি আছে, একটা হচ্ছে কি ওয়ান পেজ এসইউ আর একটা হচ্ছে কি অফ পেজ এসইউ, তাই না? অন পেজ এসইউ, অফ পেজ এসইউ। তাহলে অন পেজ এসইউ যেটা আমি আপনাদের ফাইবারে নিয়ে দেখাইলাম যে এসইউ যে ইয়েগুলো আছে এসইউ ক্যাটাগরির ভিতরে, কিন্তু আমার ফার্স্ট ছিল কি অফ পেজ এসইউ, তারপরে ছিল কি অন পেজ এসইউ, তাই না? তাহলে অন পেজ এবং অফ পেজ জিনিসটা কি? অন পেজ এসইউ সাপোজ আপনি ধরেন আপনার একটা দোকান আছে, ঠিক আছে, আপনার দোকান সাজাইতে গেলে আপনার কি কি লাগবে? আপনার একটা দোকান আছে লোকাল মার্কেটে, আপনি ওই দোকানটা সাজাবেন সুন্দর করে, সাজাইতে গেলে আপনার কি কি লাগবে দোকানের ভিতরে? টেবিল লাগবে, চেয়ার লাগবে, প্লাস যদি আপনার ওই সিঙ্গারার দোকান দেন বা পুরীর দোকান দেন সেক্ষেত্রে কি লাগবে? সবকিছু কিন্তু লাগবে, সবকিছু লাগবে না, চুলাও লাগবে, মেইন উপকরণ, তাই না? ওকে, কোনোটা ছাড়া কিন্তু কোনোটা হবে না, হবে? সো সেম ওই দোকানটা সাজাইতে গেলে যেরকম আপনার অন্য রকমের কি লাগে, ইনস্ট্রুমেন্ট লাগে, সেম এই ওয়ান পেজ এসইউর ক্ষেত্রে আপনার নিজের যে শপটা আছে, নিজের যে ওয়েবসাইটটা আছে, সেটা ভিতরের যে অংশটা আছে ভিতরে, ওইটাকে আপনার সুন্দর করে সাজাইতে হবে। বুঝতে পারছেন? মানে এক কথায় শেষে আমি বলছিলাম কি ওয়ান পেজ, পেজের মধ্যে, তাই না? আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে মানে আপনার যে একটা লিঙ্ক দিবে ভাইয়া, সেই লিঙ্কের ভিতরে আপনি ঢুকে যা করবেন, দিস ইজ অন পেজ এসইউ। ক্লিয়ার? অন পেজ এসইউ কি জিনিস? আর যদি কনফিউশন থাকে তাহলে চলে যাবেন এই যে লিংকে, হ্যাঁ, এই লিংকে যায় জাস্ট সার্চ করবেন অন পেজ এসইউ, দেখবেন বিস্তারিত আছে অন পেজ এসইউ কি, অন পেজ এসইউ কিভাবে কাজ করে। সো অন পেজ এসইউ করতে গেলে আপনাকে কি করতে হয়, ওই প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো লিংক অ্যাড করতে হয়, প্লাস হচ্ছে ওয়েবসাইটের ডেসক্রিপশনটা কেমন হবে, হ্যাঁ, ডেসক্রিপশন কিওয়ার্ড কেমন কেমনে দিব আমি, তারপর হচ্ছে আমার ট্যাগটা কেমন হবে, ট্যাগ আমার যে একটা ট্যাগ থাকে না হেডিং এর মধ্যে আমি ট্যাগ দিব কিনা, প্লাস ডেসক্রিপশনে কি পরিমাণ ট্যাগ দিব, এই ধরনের কাজগুলো হচ্ছে কি অন পেজ এসইউতে করা হয়। বুঝতে পারছেন অন পেজ এসইউর কাজ কি? মানে এক কথায় শেষ, আপনার সাপোজ আমি যদি যাই, আমি আমি বোঝানোর জন্য আমি যাচ্ছি হচ্ছে এনসিসি আইটিবিডি, আইটিবিডি আমাদের যে এনসিসি যে ওয়েবসাইট কি বলতেছে, এনসিসি নেট নাই, আচ্ছা আমি এনসিসি, আচ্ছা আমার ওখানেই হয়েছিল এনসিসি ব্যাংক কি করছে তাহলে, এনসিসি আইটিবিডি এখন আসছে, মানে যে ডিজাইন করছে সে যে কি করছে, দেখেন এনসিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি এই ওয়েবসাইটে যে ডিজাইন করছে, যে ডেভেলপার ডেভেলপ করছে, তাই না? সে কিন্তু সুন্দর ভাবে সাজাইছে না, সাজাইছে কিনা, যেমন আমি দেখেন এমন ভাবে সাজাইছে যে আমি সার্চ করেই পাইলাম, এমন ভাবে সাজাইছে যে সার্চ করেই পাইলাম, তাই না? এটা কি হইলো আপনার এই ওয়েবসাইটটা দেখেন যে আমি ব্যাক করতেছি, যখন আমি এনসিসি আইডিবিটি লিখে সার্চ করলাম, সে কিন্তু দেখেন এটার পাশাপাশি লোকেশনটা দিয়ে দিছে, দিছে কিনা, দিছে ফোন নাম্বার প্লাস হচ্ছে লোকেশন প্লাস রিলেটেড যে আছে গ্লোবাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন, হ্যাঁ, আর যেগুলো আছে রিলেটেড সেগুলো কিন্তু মানে মানুষ এগুলো লিখে সার্চ করে আমার এই এরিয়া থেকে, তার জন্য এগুলো এখানে চলে আসছে। তো এই যে যে ওয়েবসাইটটা আমার এখানে চলে আসলো, এটার ভিতরে আমি যদি যাই এখন নেট স্লো, এটার ভিতরে যা করছে যেমন এই যে আমার কোর্সেস এখানে রাখছে, দেন ডেটাবেস প্রোগ্রামিং, দেন হচ্ছে আওয়ার ফ্যাসিলিটিস, দেন হচ্ছে আওয়ার ট্রেইনার, হ্যাঁ ট্রেইনার, এখানে আমার ছবি নেই ট্রেইনার, হ্যাঁ এটা তো অনেক আগে করছিল, তখন করোনার সময় আমি এখানে ছিলাম না, তো তখন হচ্ছে এখানে ছবি দিছে, যে দিছে ওইখানে আমার ছবি ছিল না, আর আমার ইনফরমেশন কোনো এই এনসিসির অফিসের ইয়েতে নাই, সবার গুলোই আছে, আমার গুলো নাই। দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটে যে ছবিগুলো রাখছে, এখন যদি এগুলোর ভিতরে আমি যদি এসইও করতাম, ওয়ান পেজ এসইও করতাম, তাহলে কি এই জিনিসগুলো যেমন এমডি মতিউর রহমান, তাই না, সবুজ পা,
সো এইগুলা কিন্তু এই গুগল আমাকে কি করতো এই ফার্স্ট ফেজে এখানে শো করাইতো, বুঝতে পারছেন? আমি যদি এসইও করতাম তাদের নামগুলো এখানে শো করাইতো, তাহলে ওইভাবে আমাকে এসইওটা করতে হবে। তার মানে কি আমার এই পেজটা সাজানো হয় নাই ভালোভাবে, যেগুলো হয়েছে ওগুলো এখানে শো করছে আর বাকিগুলো কি করে নাই আমাকে দেখাই নাই এখানে, বুঝতে পারছেন? এটা ওয়ার্ডপ্রেসে করা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো আপনাদের এই ওয়েবসাইট দিয়ে আমি এসইওটা দেখাবো, ঠিক আছে? আজকে না আজকে শুধু আলোচনা হবে, নেক্সট ক্লাসে হয়তো অন্য বিষয়ে হবে। আপনাদের হচ্ছে ডোমেইন হোস্টিং লাগবে, মাস্ট বি, বলে দিলাম। আজকে আজকের মধ্যেই কিনে নেবেন, একজন হলেও আজকে কিনবেন। কে কিনবেন বলেন? আমির ভাই ফ্রি দিব, সমস্যা নেই। কে কিনবেন বলেন? একজন হলেও আজকে কিনতে হবে। কে কিনবেন? আচ্ছা তাহলে আপনারা ডিসাইড করেন কে কিনবেন। আচ্ছা আগে দেখেন পরে ইয়ে করেন। তাহলে দেখেন যে এটা হচ্ছে আমার অন পেজ এসইও, পেজের মধ্যে যা যা করতেছি, পেজের সুন্দরভাবে সাজানো, যেমন আমরা একটা দোকান সাজাই, সেম ভাবে কি করতেছি আমাদের পেজটাকে, ওয়েবসাইটটাকে আমি সাজাচ্ছি ভিতরে। এটা হচ্ছে কি অন পেজ এসইও। এখন দেখেন আমি যখন এইটার ভিতরে ছিলাম, এইটার ভিতরে অন পেজ এসইওর যে আমার ইটা আছে, এখন এইটার ভিতরে দেখেন যে আপনি লিংক পাচ্ছেন, লিংক পাচ্ছেন না, যেমন এখানে কি ভিডিও পাচ্ছেন, প্লাস হচ্ছে কি লিংকও পাচ্ছেন, লিংকও পাচ্ছেন না, লিংক আছে দেখেন, এই একটা লিংক। সো এই যে লিংক, এই যে লিংক, এইগুলা কি প্রত্যেকটা কি লিংক? এ অনেকটা ভালো একটা ট্রেইনার, এর উনি ইয়ের ক্লাসগুলোই নেয় বেসিস, ওনাকে দেখতে পারেন, উনি এসইও অনেক ভালো, উনি এসইও স্পেশালিস্ট। আমি আমি ওনার খুব ই, হ্যাঁ বেসিস এর ওনার নাম হচ্ছে ফারুক, এমডি ফারুক। তবে এখানে সমস্যা কি হয় জানেন, ওনারা ক্লাস নিবে ঠিক আছে, বাট আপনাকে ফুল ক্লাস নিবে না। যারা ইউটিউবার, একটা জিনিস কথা রাখেন, যারা ইউটিউবার ইউটিউবিং করে তারা কিন্তু কখনো ফ্রিল্যান্সার প্লাস ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক ডিজাইনার, একটা জিনিস মাথায় রাখবে। আর যারা মূলত ফ্রিল্যান্সার প্লাস হচ্ছে ইনস্ট্রাক্টর, তারা কিন্তু ফুল ক্লাসই দিবে, কিন্তু অনেকে দেয় না, কারণ হচ্ছে তার ইয়ের জন্য। বাট আমি এ টু জেড দিই। আবার অনেকে দেখবেন কি করে যে ইউটিউবাররা তো শর্টকাট ভিডিও দেয় 15 মিনিট 10 মিনিট, আর তার থেকে একটু তাদের ইনকাম করার দান দেয় এখান থেকে 30 মিনিট 40 মিনিট করে দেয়। ওদের সবগুলো ভিডিও আপনি 30 মিনিট 40 মিনিট পাবেন, এর বাইরে আর পাবেন, বুঝতে পারছেন? 30 40 এর উপরে না। কিন্তু অনেক ভিডিও আছে দেখবেন যে কি যে 3 ঘন্টা 2.5 ঘন্টা কিন্তু ভিউ নাই, কেন? হয় সাউন্ড কোয়ালিটি খারাপ, না শোনা যাচ্ছে না, না হয় এটা 2015 সালের ভিডিও, এখন আর ওটা চলে না। এসইও প্লাস হচ্ছে এই সার্চ ইঞ্জিন, এটা যদি আপনি শিখতে চান আপনাকে আপডেট থাকতে হবে, আজকে এটা আছে কালকে নাই। আজকে গুগলের সিস্টেম আছে, কালকে দেখবেন গুগল চেঞ্জ, রাতারাতি চেঞ্জ, বুঝতে পারছেন? গুগল অ্যাড দিতে যাবেন দেখবেন যে ড্যাশবোর্ডই পুরো চেঞ্জ, কিচ্ছু করার নাই। ক্রলিং সিস্টেম চেঞ্জ, অ্যালগোরিদমের সিস্টেম চেঞ্জ। ইউটিউব কি করে প্রতিনিয়ত আপডেট নিয়ে আসে না? ওইটার সাথে আপডেট না থাকলে আপনি কি র্যাঙ্কে যেতে পারবেন এত সহজ? কখনো না। গুগল ও সেম, গুগল তো ইউটিউবের একটা প্রোডাক্ট, ইউটিউবে হচ্ছে কি গুগলের একটা প্রোডাক্ট, তাই না? সো এরকম গুগলের কিন্তু অসংখ্য পরিমাণের প্রোডাক্ট আছে যেগুলো আমরা ওই যে অ্যাপস এর ওইখানে ক্লিক করলে দেখতে পাই। সো আপনি যদি গুগলে এসইও করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি হতে হবে, আপডেট থাকতে হবে এই গুগলের সাথে, মানে তথ্য প্রযুক্তির সাথে 100% আপডেট থাকতে হবে। আপনি আজকে কাজ দেখে গেলেন করলেন না, কালকে যেয়ে দেখবেন যে এই কাজ নাই, চেঞ্জ হয়ে গেছে, হতেই পারে, এটা স্বাভাবিক হয়। যেমন আমি যখন কাজ শিখছি ডিজিটাল মার্কেটিং, ইউটিউব যে অ্যাডটা আছে পেইড অ্যাড, ওইটা দেখছি যে আজকে থাক করবো না, নেক্সট ডে এসে করবো। সকালে গেছি দেখি যে আপডেট, ম্যামরে বললাম ম্যাম এই সমস্যা, কয়েকটা তো আপডেট নিছে, তাহলে কেমন হবে ম্যাম, এটা তো আপনি যে দেখাইছেন ভিডিও এইটার সাথে তো মিলি হইতেছি না, ড্যাশবোর্ডই চেঞ্জ। পরে ম্যাম আমার সিস্টেম দেখাই দিল যেটা ফিডব্যাক করে আগের অপশনটা ইউজ করা যাবে, ওটাতে দেখো পরবর্তীতে যখন এটা এক্সপার্ট হয়ে যাবে তখন ওইটা চেঞ্জ করে নিই। তারপরে আমি ওটা আগে শিখছি, আগেরটা ফিডব্যাক করা যায় যে আগে যারা আগের যে ভাষণটা ছিল সেটা আমাদের ব্যাক করা যায়, তো ফেসবুকও কিন্তু ব্যাক করা যায় সেম সিস্টেম। সো ওইভাবে এসে ওইটা দেখছি, সেম প্রসেসে দেখার পরে এখন আবার চেঞ্জ হয়ে গেছে, এখন প্রতিনিয়ত চেঞ্জ হয়। সো আপনাকে আপডেট হতে হবে। তাহলে টাইপস অফ এসইও, আমরা অন পেজ এসইওর কথা বললাম, যে অন পেজ এসইওটা মূলত কি জিনিস, তাই না? অন পেজ এসইও হচ্ছে কি আমার
পেজের ভিতরে আমি যা কিছু করব, আমার ওয়েবসাইটের ভিতরে যা কিছু করব সেটা হচ্ছে আমার কি অন পেজ এসইও, কোন জায়গায় আমার লিংক রাখবো, কোন জায়গায় কিওয়ার্ড রাখবো, ডেসক্রিপশন কোথায় রাখবে, আমার বিভিন্ন ধরনের পেজটা কোন ভাবে থাকবে সেটাই হচ্ছে কি অন পেজ এসইও। দেন অফ পেজ এসইও, অফ পেজ এসইওটা মূলত কি, অফ পেজ এসইও হচ্ছে কি যে আমার ওয়েবসাইটটা মার্কেটিং করা, বুঝতে পারছেন, মার্কেটিং করা মানে আমার ওয়েবসাইটের লিংকটাকে আমি চাইলে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে কি করতে পারি, লিংক দিয়ে আসতে পারি, যেটাকে আমরা ব্যাক লিংক হিসেবে আছে, লিংক বিল্ডিং, চিনি না, এটা হচ্ছে মার্কেটিং করতেছি না, ওর ওয়েবসাইটে যে আমার ওয়েবসাইটে লিংক দেওয়া মানে কি আমার ওয়েবসাইটে আমি মার্কেটিং করলাম, তাই না। এখন অফ পেজ এসইওর মধ্যেও লিংক বিল্ডিং যেটা লিংক, এটা ক্লাস আসছে সমস্যা নাই, যতটুকু জেনে রাখেন যে অফ পেজ এসইও হচ্ছে কি নিজের ওয়েবসাইটটাকে মার্কেটিং করা, প্রচার করা অন্যের ওয়েবসাইটে দেয়া, সেটা গেস্ট পোস্টিং হতে পারে, যেগুলো নিয়ে মনে হয় আলোচনা করছিলাম, হ্যাঁ গেস্ট পোস্টিং হতে পারে, প্লাস হচ্ছে কি আপনার নিজস্ব একটা ফেসবুকের অ্যাকাউন্ট করতে পারেন অফ পেজ এসইওর জন্য। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, তো একটা ওয়েবসাইটে কি সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে, আছে না, ওই নামে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করেন, ওইখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আসেন, তার মানে কি যখন আপনাকে মানুষ সার্চ করবে তখন কিন্তু ওই লিঙ্কটা গুগল কি করবে, ক্রল করবে, ক্রলার এসে করার পরে, আচ্ছা সো আমি একটু আপনাদের গুগলের ক্রলারটা দেখাই, আচ্ছা পরে দেখাই ওইটা, ওটা পড়া যাচ্ছে নেক্সট ইয়ে আছে। তাহলে অফ পেজ এসইও কি নিজের ওয়েবসাইটে মার্কেটিং করা, তাই না, নিজের ওয়েবসাইটে মার্কেটিং করা, এটা হচ্ছে কি অফ পেজ এসইও। ওকে, হোয়াট ইজ অর্গানিক এসইও, এসইওর দুটো পার্ট আছে, একটা হচ্ছে কি অর্গানিক এসইও আর একটা হচ্ছে কি পেইড এসইও, তাই না। পেইড এসইও কি যেটাকে বলা হয় কি টাকা দিয়ে, পেইড বলতে এরকম না যে পেইড এসইও করা যায়, পেইড বলতে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিনে মার্কেটিং করতেছেন, এটা হচ্ছে কি আপনার অর্গানিক এসইওর যে সরি এসইওর যে দুটো ইয়ে আছে আপনার পার্ট আছে সেখানে যে অর্গানিক এসইও আর হচ্ছে কি পেইড এসইও। তো আমাদের এখানে কি আমরা দেখবো অর্গানিকটা, সার্চ ইঞ্জিন মার্কেটিং টাকা দিয়ে যেটা যাচ্ছে ওটা দেখবো বাট ক্লায়েন্টের জন্য, কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য না, আমি তো টাকা দিয়ে গুগল কে টাকা দিয়ে তো আমি ইয়ে করবো না, গুগল কে টাকা দিয়ে আমি করবো, তাহলে আমি করবো কি দিয়ে অর্গানিক ওয়েতে, আমার নিজের ওয়েবসাইটে যাতে আমি র্যাঙ্কে নিয়ে আসতে পারি তার জন্য হচ্ছে কি অর্গানিক এসইও। ওকে, সো অর্গানিক এসইও এর মধ্যে আবার কিছু ইয়ে আছে, যেমন আমি যদি এখানে একটা কথা বলি যে এই অর্গানিক এসইও এর মধ্যে বিভিন্ন ধরনের এসইও এর সিস্টেম আছে, হ্যাকার চিনেন, ব্ল্যাক হোয়াইট আর একটা কি গ্রে, এসইও এর মধ্যে কিন্তু তিনটা পার্ট আছে অর্গানিক, একটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট এন্ড গ্রে হেড। তাহলে ব্ল্যাক হেড এসইও কারা করে, রাইট, আমি যেটা বলছিলাম যে আপনি চুরি করে উঠতে পারবেন কিন্তু ধরা পড়লে একবার নামাই দিবে, সো ব্ল্যাক হেড এসইও হচ্ছে কি যেটা আপনি কি করতে পারবেন চুরি করে উঠতে পারবেন, অন্যের কন্টেন্ট অন্যের সবকিছু কিওয়ার্ড টিওয়ার্ড ইউজ করে হয়তো তার পাশে গেলেন, কিন্তু যখন এটা সেও বুঝা ফেলাইলো গুগল বুঝা ফেলাইলো তখন আপনাকে কি করবে আপনার কি আসেন ক্লাসে, এসইও ক্লাস নিয়ে আসলে মজা পাবো না আপনাদের, বুঝতেছি যে ওনারা ঘুমাইতেছে, আমি রাত্রে ঘুমাইছি কয়টায় আড়াইটায়, আপনাদের এই যে এগুলা কাজগুলা করার পরে আমি ঘুমাইছি, কম্পিউটারের সামনে বসে ঘুমে আমি পড়ে যাই গিয়া, মানে এখন তো 10:30-10:30 মধ্যে ঘুমাসি, ঘুমে পড়ে যাই গিয়া হঠাৎ করে মনে হয় আমি তো কম্পিউটারের সামনে আছি, এখন পরে আবার একটু কাজ করি, পরে আবার দেখি যে ঘুমে পড়ে যাই গিয়া, কোনো সমস্যা নাই, আমার পিসি আমার ল্যাপটপে যদি কেউ এবারে হাত দেন যদি চার্জিং লাইন পুট করে থাকে আপনাকে শর্ট করবে, যদি পাটা আপনার ফ্লোরের মধ্যে থাকে, পা যদি উপরে থাকে তাহলে ধরবে, কারণ ল্যাপটপটা অনেকদিন হয়ে গেছে তো 6-6.5 বছর হয়ে গেছে, ওইটা এখন উপরে ইয়ে করে, হ্যাঁ ম্যাটার করে। আচ্ছা তাহলে দেখেন ওই ব্ল্যাক হেড এসইও কি যারা হচ্ছে কি করে চুরি করে বা অন্যের টাইয়ে করে মেরে নিয়ে কি করে বড় লোক হয়, এক সময় তাদের কি হয়ে যায় পতন হয়ে যায়, সেম ওই রকম, এটা হচ্ছে কি ব্ল্যাক হেড এসইও।
জুড়ে বলেন বুঝি নেই আচ্ছা হোয়াইট হেড এসইও আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যারা আপনার এসইও তে র‍্যাঙ্কে আসবে তারা কিভাবে আসবে ভালোভাবে সুন্দরভাবে গুগলের যত ধরনের ক্রাইটেরিয়া আছে গুগলের যত ধরনের নিয়ম কানুন আছে টার্মস এন্ড কন্ডিশন আছে সবগুলো মাইনা কি করবে আপনাকে র‍্যাঙ্কে নিয়ে আসবে তারা হচ্ছে কি হোয়াইট হেড এসইও যারা করে ওটা হচ্ছে হোয়াইট হেড এসইও এন্ড দেন ব্ল্যাক গ্রে হেড এসইও যেটা ওটা কি ওইখানে সে আপনার জন্য ইনফরমেশন গুলো বের করবে বের করার পরে আপনাকে জানাবে জানানোর পরে আপনাকে টাকা দিতে বলবে হ্যাঁ আপনাকে আপনি আমাকে টাকা দেন তারপরে হচ্ছে আমি তার জন্য আপনি করতে পারতেছেন না সেটার জন্য ধরাই দেওয়ার পরে সেই বলবে যে আমাকে দিয়ে করান আমি করে দিচ্ছি গ্রে আমার তো ওইগুলা দরকার নাই আমার হচ্ছে শুধুমাত্র অর্গানিক ভাবে যাচ্ছে যেটা অর্গানিক কোনটা অর্গানিক কোনটা হোয়াইট এসইও যেটা আমরা কি সবাই করি বিশেষ করে কিন্তু আমেরিকার কিছু মানুষ আছে যারা দেখবেন ব্ল্যাক হেড এসইও করে রাতারাতি বড় লোক আচ্ছা তাহলে অর্গানিক ভাবে আমরা চাবো হোয়াইট হেড এসইও এন্ড দেন হোয়াট ইজ পিপিসি পিপিসি পে পার ক্লিক এখন আমি যদি এখানে সার্চ করি যে পিপিসি জাস্ট দেখেন পিপিসি পেপার ক্লিক দেখেন হোয়াট ইজ পিপিসি পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং এখন আসলে এই পিপিসি টা কি হ্যাঁ পেপার ক্লিক টা কি আমি এখানে যদি সার্চ করি সাপোজ এসইও দেখেন এসইও 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 অ্যাড কোথায় আমার অ্যাড কোথায় অ্যাড লাগবে অ্যাড পাঁচ নাম্বার পেজে চলে যাই এই যে দেখেন পাঁচ নাম্বার পেজে কিন্তু অ্যাড চলে আসছে আসছে এখন পিপিসি মানে কি পে পার ক্লিক তার মানে কি সার্চ ইঞ্জিনে আমি যে অ্যাডটা চালাইছি এখন এখানে যদি কেউ ক্লিক না করে তাহলে কি গুগল আমার কাছ থেকে টাকা নিতে পারবো নিব ফেসবুকে নিতে পারছে যে সিস্টেমটা কাছে অ্যাডভার্টাইজিং এর সো এখানে হচ্ছে কি যে আমি এই যে দেখেন অ্যাডটা দিছি সাপোজ আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই দেখেন এই যে দেখেন এইটা এইটা দেখছেন এই দুটা কিন্তু অ্যাড অ্যাড না সো এইখানে যদি কেউ ক্লিক করে ক্লিক করার সাথে সাথে কি টাকা নেবে গুগল সো এটা হচ্ছে কি পেপার ক্লিক পেপার ক্লিক যেটা আমরা এসইওর একটা পার্ট আমি বলে আসছিলাম পেইড ভাবে করে সেটা হচ্ছে এই সিস্টেমটা ঠিক আছে যা যেটা কি করা হয় টাকা দিয়ে গুগলকে টাকা দিয়ে আসবেন বাট এসইও আপনাকে করতে হবে টাকা দিবেন ঠিক আছে বাট আপনাকে এসইও করতে হবে যদি আপনি এসইও না করে টাকা দিয়ে দেন তাহলে এটা কিন্তু ছয় নম্বরে কয় নম্বর পেজে পাইছি পেজ নম্বর ফাইভে পাইছি তাহলে ফাইভে আসছে আর ওরা কিন্তু টাকা না দিয়ে একে আছে তাহলে গুগলের র্যাঙ্কে আসতে গেলে আপনাকে কি করতে হয় না টাকা খরচ না করলে আপনি আসতে পারেন যদি আপনি সঠিকভাবে স্টাডি করেন গুগল সম্পর্কে গুগলের অ্যালগোরিদম সম্পর্কে অর্গানিক ওয়েতে সব থেকে গুগল সাজেস্ট করে কোনটা অর্গানিক হ্যাঁ টাকা দিয়ে ঠিক আছে কিন্তু ওরাও তো বিজনেস করতেছে না সো ওদের তো টাকার দরকার আছে টাকা যতই থাক ওদের কোম্পানিতে এমপ্লয় আছে ওদের বেতন দিতে হবে না তাহলে ওরা টাকা পাচ্ছে নিচ্ছে মানুষ দিতে চাচ্ছে এই জন্য ওরা নিচ্ছে এই জন্য তো ওদের এরকম একটা সিস্টেম যে তুমি টাকা দিও আমার কি র্যাঙ্কে আসতে পারবো কিন্তু এখানে দেখা যায় অনেকে টাকা দিয়ে র্যাঙ্কে আসার জন্য অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু খরচ করার পরে ছয় নাম্বার পেজে চলে যায় লাভ আছে তার থেকে ভালো আমি নির্দিষ্ট একটা কিওয়ার্ড ধরে যদি আমি আস্তে আস্তে ছয় মাস লাগবে এক বছর লাগবে যদি আমি অর্গানিক ওয়েতে আসতে পারি দিস ইজ দ্য বেস্ট ওয়ে আপনি পার্মানেন্টলি ওইখানে থাকতে পারবেন লং টাইম বাট টাকা দিয়ে আসলে টাকা দেওয়া শেষ আপনারও শেষ অর্গানিক ওয়েতে কাজ করে দেয় সবসময় ম্যাক্সিমাম ক্লায়েন্টও চায় বাট আবার অনেক ক্লায়েন্ট আছে কি যেগুলো আপনার চাই যে আমাকে তুমি অত কিছু বুঝি না তুমি আমাকে পেইড ভাবে মার্কেটিং করে দাও এসইও করে দাও
তোমার টাকা দিয়ে সবকিছু দিয়ে দিচ্ছি, করে দাও। তো এটা আমরা দেখবো, এটা 1-2 ক্লাস দেখলে সমস্যা নেই। তো এতটুকু আপনারা বুঝতে পারছেন? তৌফিক আপনি পিছনে বইয়া তো খুব দুষ্টামি শুরু করছেন আপনি দিয়ে। এই ইয়া এখানে আসেন, তৌফিক এখানে আসেন। আপনি কাজ নিয়ে হ্যাঁ সেল করতে পারবেন, ওইটা তো মার্কেট প্লেস এর হিসাব, মার্কেট প্লেস তো শেষ হয়ে গেছে। আমি তো বলছি যে আপনি কাজ নিয়ে সেল করতে পারবেন, ফাইবারে অপশন দেখাইছি না আমি কিভাবে করতে পারবেন। তাহলে দেখেন এতটুকু ক্লিয়ার যে আপনার ইয়েটা হোয়াট ইজ পিপিসি, পিপিসি কি জিনিস, ক্লিয়ার হয়েছেন এতটুকু? পেপার ক্লিক মানে আপনি এখান থেকে গুগলে অ্যাড দেওয়ার পরে মানে সার্চ ইঞ্জিনে আনার জন্য আপনি কি করলেন, তাকে টাকা দিলেন, টাকা দিয়ে আসলেন, দেন হচ্ছে আপনি চলে গেলেন কয় নাম্বার পেজে, 5 নাম্বার পেজে, ঠিক আছে? এটা হচ্ছে কি পেপার ক্লিক, টাকা দিয়ে এসো। তাহলে মাংনা যে করছে সেই তো ভালো করছে, দেখেন তো এই যে দেখেন মাংনা করছে, তারপরে কি মোজ চলে আসছে না উপরে। ওকে, তারপর হচ্ছে কি যে এসইও অন পেজ এন্ড অফ পেজ অপটিমাইজেশন, এই যে টাইপস অফ এসইও তে আমরা যেটা দেখালাম যে অন পেজ এবং অফ পেজ, তাহলে এসইও অন পেজ এন্ড অফ পেজ অপটিমাইজেশন যেটা আমরা বুঝাই আসছি ফার্স্টে যে এখানে, তাই না? বুঝাই আসছি কি না? হ্যাঁ, অ্যাড দেওয়া থাকে, টাকা দিয়ে ছাড়া করলে সেটা হচ্ছে আপনার লোকাল, কোনো টাকা পয়সার কোনো অ্যাড সিস্টেম থাকবে না। হ্যাঁ একদম লোকাল, এই যে দেখেন এটা কিন্তু কোনো ইয়ে নাই, অ্যাড আছে এখানে আছে নাই, কিন্তু আপনি যদি পাশে চলে যান দেখেন পাশে অ্যাড আছে, ওই এখন পাশে অ্যাড চলে গেছে, এই যে আছে দেখছেন। ব্যাংকে আসার জন্য গুগল কে টাকা দেয়, হ্যাঁ গুগল অ্যাড এর মাধ্যমে তাদের ব্যাংকে নিয়ে। হ্যাঁ রাইট রাইট। তারপরে হচ্ছে দেখেন সার্প, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, হোয়াট ইজ সার্প, সার্প জিনিসটা কি? আমি যে নিয়ে আসলাম এই পাশে দেখেন একটা তথ্য আসছে, হ্যাঁ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেন, এই পাশে কিছু তথ্য আসছে, এই পাশে আছে আছে না, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের পেজ। হ্যাঁ আমি একদিন এটা পড়তে পড়তে পুরো 2 ঘন্টা পড়ছিলাম, আসতেই থাকে লাস্টে যায়া ঠেকছিলাম, বুঝছেন? হ্যাঁ শুয়ে পড়তেই রাখছিলাম, কাঁদছিল না? এটা হচ্ছে মানুষ অন্য বিষয় যেগুলো এই রিলেটেড বিষয় নিয়ে সার্চ করে, আপনি এই কোশ্চেনে যদি যান এত এত ইম্পর্টেন্ট টপিক পাবেন, হ্যাঁ এত এত ইম্পর্টেন্ট টপিক পাবেন আপনি কোনোদিন শুনেনি নাই। আচ্ছা তাহলে দেখেন যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ হচ্ছে এইটা, এইটাই হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেখানে মানুষ আসার জন্য কি করে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করে, ঠিক আছে? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে এই এই পেজের মধ্যে আসার জন্য মানুষ হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করে, দেখেন ফার্স্টে আসছে এটা, তাই না? এখন যে এই যে এখানে মানুষ কি করে আর অন্য এইগুলা লিখেও কি মানুষ সার্চ করে, এখন আমার মতো যারা আছে তারা কি করে এখানে আসার পরে দেখে এটা যদি ভালো না পায় এখানে একটা কোশ্চেন করে, দেখ হোয়াট এসইও মিন, দেন হোয়াট ইজ এসইও এন্ড হাউ ইট ওয়ার্কস, হ্যাঁ দেন হাউ এসইও ইজ ডান, হোয়াট ইজ এসইও ইন গুগল, হোয়াট ইজ এসইও অন ওয়েবসাইট, বুঝতে পারছেন? এগুলো প্রত্যেকটা বিষয় দেখেন এখানে দেওয়া আছে, কিন্তু আমি চাই আপনারা এখান থেকে পড়েন, পড়ে দেখেন শিখেন, ঠিক আছে? ওকে, দেন এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আসার জন্য সবাই কি হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করে, সার্প যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখন আপনার যদি ক্লায়েন্ট বলে আমাকে সার্প ফার্স্ট পেজে নিয়ে আসো, সার্প কি জিনিস যদি নাই জানেন তাহলে কি হবে? সার্প হচ্ছে কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ওকে এটা গেল, দেন গুগল নলেজ গ্রাফ অর ওয়ান বক্স, গুগল নলেজ গ্রাফ কি জিনিস? এখন দেখেন আমি এইখানে সার্চ করছি, সার্চ করার পরে আমি যদি লিখি এখানে সাপোজ এইটাই তো আমি সার্চ করছি না, এসইও লিখে এই পাশে দেখেন চলে আসছে একটা বক্স,
আছে, এখানে লেখা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে বিস্তারিত লেখা আছে র্যাঙ্কিং এর ইয়াগুলা লেখা আছে, যে কিভাবে র্যাঙ্কিং আসে টিপস দেওয়া আছে। দেন এখানে ম্যাট্রিক্স টাইটেল সব দেওয়া আছে। দেন এই পাশে একটা বক্স এসে শো করছে, এটা হচ্ছে কি বলা হয় সার্চ ইঞ্জিন, কি বলা হয় সার্চ ইঞ্জিন নলেজ গ্রাফ অর ওয়ান বক্স। নলেজ গ্রাফ আগে বলতো, এখন ওয়ান বক্সে বলো, সার্চ ইঞ্জিন ওয়ান বক্স। ঠিক আছে, এখানে একটা রেজাল্ট ইস্যু করবে, এই জন্য এটাকে বলা হয় কি ওয়ান বক্স। হ্যাঁ রাইট, এখন এটা আসবে তখনই, আপনি এসইও করতে করতে যখন আপনার র্যাঙ্কিংটা বেড়ে যাবে, আপনার এসইও কোয়ালিটিটা যখন ভালো হবে, ঠিক আছে, তখন গুগল আপনা আপনি আপনাকে কি করে দিবে ইনফরমেশন এখানে দিয়ে দিবে আপনার যে সার্চ ইঞ্জিন। এটা তো শুধু যেটা ফার্স্টে থাকবে যে, হ্যাঁ রাইট, সেটা সেটার মধ্যে বুঝতে পারছেন, ফার্স্ট পেজে যে রেজাল্ট আসবে সেটা এখানে এই গুগল জাস্ট ওয়ান বক্সটা আছে সেই এটা এখানে শো করবে, বুঝতে পারছেন। ওকে, তাহলে দেখেন যে এখানে আরো কিছু কাজ আমি যদি আপনাদের দেখাই, আমি যখন লিখলাম যে ক্রিয়েটিভ আচ্ছা এটা পরে আসতেছে, পরের অপশনে আসছে, সো এতটুকু তো বুঝতে পারছেন যে সার্চ ইঞ্জিন কিভাবে হচ্ছে ফার্স্ট পেজে নিয়ে আসে এবং ওয়ান বক্সটা কি, এবং বুঝতে পারছেন নলেজ গ্রাফ এবং ওয়ান বক্স। তাহলে এরপরে হচ্ছে কি কোশ্চেন আছে, ওকে, গুগল লোকাল প্যাক অর স্ন্যাক প্যাক রেজাল্ট, লোকাল প্যাক ওই যে লোকাল এসইও যেটা আমি বলছিলাম, হ্যাঁ আমি ওই যে লিখছিলাম না কপি শপ, কপি শপ নিয়ার মি, এখানে সার্চ করলাম যেটা আমি ফার্স্টে দেখাই আসছি, তাই না, আবার দেখাই দিচ্ছি যেটা হচ্ছে কি কফি শপ নিয়ার মি, যখন আমি লিখলাম সেখানে বলতেছি পলাশতলিতে একটা কফি শপ আছে, সার্চ করে দিলাম, এই যে দেখেন দোকান, এখানে কফি, দেন এই যে র্যাম্বোস ক্যাফে, র্যাম্বোস মানে এই যে পাশে, তাই না, রেস্টিপাড়া রোডের এখানে, আমি যদি এই র্যাম্বোস এ ক্লিক করি দেখেন র্যাম্বোস এর যে ইয়েগুলো আছে তথ্যগুলো সব এখানে দেখাচ্ছে, দেখাচ্ছে দেখেন 91টা রিভিউ, রিভিউ সামারি দেখছেন, দেখেন মানে আপনার রিভিউ এর উপরে ডিপেন্ডস করলেও কি ফার্স্টে চলে আসে, বাট আপনারা তো আমার পেজ এর মধ্যে কোনো রিভিউ দেন নাই গুগল মাই বিজনেস এ, কেন দেন নাই? আচ্ছা দেখেন সার্ভিস অপশন ডাইন ইন দেন রেস্টিপাড়া দেন ক্লোজিং টাইম কয়টায়, 11টা PM এ হয়, আপনি যদি এখানে ক্লিক করেন তাদের সবগুলো দেখতে পারবেন তথ্যগুলো, কয়টা থেকে কয়টা পর্যন্ত হয়, চালু হয় বা ক্লোজ হয়, হ্যাঁ দেন অর্ডার করতে পারবেন কোথায়, ফুড পান্ডাতেও করতে পারবেন, ফোন নাম্বার দিয়ে করতে পারবেন, দেন এখানে আরো বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে। সো এটাই হচ্ছে কি আপনার লোকাল প্যাক অর স্ন্যাক প্যাক রেজাল্ট, লোকাল প্যাক মানে লোকালি সার্চ করতেছেন, যেটাকে বলা হয় লোকাল এসইও, বুঝতে পারছেন, গুগল মাই বিজনেস এটা অ্যাকাউন্ট, এটা আপনার থাকতে হবে, আপনার চাইলে আপনার বাড়ির অ্যাড্রেসটাও এখানে আপনি লোকাল এসইও করে কিভাবে করে সেটা দেখাবো। তো ফার্স্টে আপনি একদম তাহলে এটা হচ্ছে আপনার লোকাল প্যাক অর স্ন্যাক প্যাক রেজাল্ট, লোকাল মানে লোকালি যে সার্চ করতেছি নিয়ার মি লিখে, এইটা হচ্ছে এই বিষয়টা, বুঝতে পারছেন। যেমন আমি যদি এখানে সার্চ করি ক্রিয়েটিভ একাডেমি, তাই না, দেখেন এখানে দুইটা কিওয়ার্ড সাজেশন, একাডেমি ইন টাঙ্গাইল আর হচ্ছে কি এইটা, তাই না, আমি দুইটাতে দিলেই আমারটাই আসবে। সো সার্চ করি, চলে আসছে, এই যে দেখেন আসছে না, আসছে কিনা, আমি যদি এইখানে এটার উপরে ক্লিক করি দেখেন আমার ইনফরমেশনও কিন্তু চলে আসছে, আসছে। সো এইটা যদি আমি ডিরেক্ট গুগলে নিয়ে সার্চ করি এইখানে দেখেন কি বলে, এই পাশে কিন্তু চলে আসছে, এটা কি বলে বক্সটাকে কি বলে বলছিলাম, নলেজ গ্রাফ অর ওয়ান বক্স, যেখানে গুগল কি করতেছে আমাকে, গুগল আমাকে নলেজ মানে আমার এই তথ্যটা সম্পর্কে মানে এই ওয়েবসাইটটা বা এই লেখাটা সম্পর্কে তথ্য দিয়ে দিতে চাইছে, আসলে বিষয়টা কি জিনিস, এই জিনিসটা কি আসলে, তাই না। সো আপনার ক্লায়েন্ট অনেক সময় বলবে যে আমার এই জিনিসটা তো আসে না, তুমি তাহলে এটা আনিয়ে দাও, তুমি তাহলে এটা আনিয়ে দাও, হ্যাঁ কোনো ঘটনা না, এটা আনা অনেকটা ইজি, ঠিক আছে, যখন দেখাবো তখনই বুঝে দেবেন আসলে এটা কিভাবে আনতো, এটা আনাটা অনেকটা ইজি, আগে এই বিষয়গুলো দেখেন পরে এগুলো আপনি পারবেন, আপনারটাও র্যাঙ্কে আসবে ক্লায়েন্টেরটাও র্যাঙ্কে, কোনো সমস্যা নেই।
তবে আপনারটা র্যাঙ্কে আগে আনতে হবে, দেন ক্লায়েন্টের তো চেষ্টা করতে হবে, কারণ আপনারটা যদি আপনি কি করেন র্যাঙ্কে না নিয়ে আসতে পারেন, আপনার যদি কোনো প্রুফ না থাকে তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কি দিবে না, বিশ্বাস করবে না, ট্রাস্ট করবে না। অনেক আছে দেখবেন যে কাজ পায় না, তারা কেন পায় না জানেন, তাদের নির্দিষ্ট মানে খুব পারি আমি, মানে পারি এতটাই যে পারি, হ্যাঁ প্রকাশ করার মতো না, বাসায় প্রকাশ করতে পারতেছে না, কিন্তু ক্লায়েন্ট তো আর এটাই বিশ্বাস করবে না, করবে আপনাকে এই একটা ইউটিউব অ্যাকাউন্ট দিবে, প্লাস হচ্ছে আপনাকে একটা গুগলে তার ওয়েবসাইট দিয়ে দেবে, তার বিজনেসটা আপনার হাতে হস্তান্তর করে দিবে, তার পাসওয়ার্ড সহ আপনাকে দিয়ে দিবে, যেটা তার গার্লফ্রেন্ডও দিবে না সেটা আপনাকে দিবে, বুঝতে পারছেন? তাহলে কতটুকু ট্রাস্টেড হইলে আপনাকে সে দিবে, তার গার্লফ্রেন্ড এর কিন্তু দেয় না এই এই বিষয়গুলো, আপনি ফেসবুকে পাসওয়ার্ডটা বলতে দেন কিন্তু আপনাকে সে দিবে, যখন আপনি ফ্রিল্যান্সার হিসেবে আমার তো গার্লফ্রেন্ড নেই তাকে দিবে, কিন্তু ট্রাই করতেছি একটা গার্লফ্রেন্ড যদি পাই ফিউচারে খুঁজে নিব, চেষ্টা করতেছি। আচ্ছা তাহলে এটা বুঝতে পারছেন যে কতটুকু ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানে হচ্ছে আপনার বায়ারের বা ক্লায়েন্টের খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো থাকবে, সেটা আপনাকে প্রুফ না দেখালে বায়ার কিন্তু কাজে যাবে না। সো আপনাকে এরকম একটা নিজের, আমি ওয়েবসাইটের কথা কেন বলতেছি, আমি কেমনি এমনি আপনাদের ওয়েবসাইটের কথা বলতেছি, আমি চাচ্ছি যে আপনার ওয়েবসাইট নিয়ে আসেন, তারপর একটা আমি দেখতেছি কাজ পাবেন 100% এসইও করে দিব, করে নিতে হবে। সো আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তার মানে কি আপনি বানাইছেন, ক্লায়েন্টকে আপনি যদি দিতে পারেন যে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে ওয়েবসাইটটা বানাইছি, ক্লায়েন্ট কিন্তু বিশ্বাস করবে যে না ঠিকই আছে, হোয়াটসঅ্যাপ ওয়ার সব কিছু আছে, ও বানাইছে এটা, তাহলে আপনি কিন্তু ক্লায়েন্ট কাজ দিতে কি ভয় পাবে না, পারবে, কারণ যেহেতু আপনি নতুন করছেন। আর যদি আপনার কোনো ওয়েবসাইটই নাই, করেন নাই আপনি কোনোদিন ওয়েবসাইট কি জিনিস, আপনি বলতেছেন আমি পারি, আমি ওয়েবসাইট পারি, ওয়েবসাইট আমার কাছে কোনো সমস্যা না, কিন্তু ক্লায়েন্ট কাজ দিলে আপনি নিজেই উদাও, ঠিক আছে, ক্লায়েন্ট আপনার পিছে দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ, কিন্তু আপনি তো ওই গুগল গার্ড পার যাবেন পাবেন না, আগে থেকে জানতে হবে, পরবর্তীতে যদি কোনো সমস্যায় পড়েন সেই ক্ষেত্রে আপনি ইউটিউব গুগলের সাহায্য নিয়ে পাবেন, বাট একটা বিষয় আপনি জিরো নলেজ কিছু পারেনই না, সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব গুগল থেকে দেখে দেখে করতে পারবেন না, বোঝা গেছে বিষয়টা? আগে থেকে যদি জানেন, করার সময় যদি সমস্যা হয় তখন আপনি ইউটিউবে পাবেন, সার্চ করেও পাবেন, বাট আপনি আগে থেকে জানেন না সেই বিষয়টা কিন্তু আপনি ইউটিউবে সার্চ করেও আহামরি কিছু করতে পারবেন না, বোঝা গেছে? হ্যাঁ, সো আগে নিজেকে একটু শিখতে হবে, জিরো থেকে একটু অ্যাডভান্স লেভেলে নিতে চাইলে নিজেকে হালকা একটু শিখতে হবে, দেন আমি গুগল ইউটিউবে ইয়ে করতে মুভ করবো, বুঝতে পারছেন? সো এসইও কিন্তু এমন একটা কোর্স যেটা খুবই অ্যাডভান্স লেভেলের কোর্স, হ্যাঁ, যেখানে এত অ্যাডভান্স শেখানো সম্ভব না, যা যা লাগবে শুধু অতটুকু শেখানো হবে, বুঝতে পারছেন, যে আপনারা কাজ করতে পারবেন। সো এই জন্য আপনাদের ওয়েবসাইটে একটা মাস্ট বি লাগবে, যাতে আপনারা কাজ করতে পারেন নির্দিষ্ট টপিকের উপরে, সবাই যে কাজ পাবেন এমন না, এখান থেকে যে 25 জন আসছেন, 25 জন থেকে আসেন কয়জন, 17-18 জন, 3-4 জনের কাজ পাইতে পারেন, আমি আশা করব যদি কাজ করেন। তার জন্য ওই যে ওই গিগ খুলে দিয়েছি মানে কি আপনি অনলাইনে নাই হবে না, আপনাকে অনলাইন থাকতে হবে, তাহলে ওইটার অ্যাকাউন্টের কোনো মানেই নেই, ওইটা কয়দিন পরে দেখবেন যে আপনার এমন নিচে পড়বে সারা জীবন ওইটা র্যাঙ্কে করাইতে পারবে। আমি যে সিস্টেম দেখাই দিয়েছি এভাবে যদি আপনি কাজ করেন 100% আপনার গিগ র্যাঙ্কিং আসবে, বুঝা গেছে? 100% আসবে। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার, দেখেন গুগল নলেজ বক্সে কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে, আসছে না? হ্যাঁ আসছে। সো রিভিউ দেওয়ার জন্য এই যে রাইট এ রিভিউ, এখানে ক্লিক করলে আপনার রিভিউ দেওয়ার অপশনটা পাবেন, এখানে আপনি রিভিউটা দিতে পারবেন, এই যে এখানে লিখতে পারবেন কত স্টার দিবেন, দেওয়ার পরে পোস্ট করে দিলেই হবে, বুঝতে পারছেন বিষয়টা? তারপর হচ্ছে এটা তো চলে গেল এসইও, মানে স্ন্যাক এখানে আপাতত আজকে এতটুকু, কিন্তু তারপরে আরেকটা ইয়ে বিষয় আছে যেটা হচ্ছে আমার লোকাল এসইওর ক্ষেত্রে যেটা হয় যে অফ অন পেজ অফ পেজ এসইও, দেন ওইটার মধ্যে কি থাকে আমার লোকাল এসইও থাকে আরেকটা পার্ট, তাই না? মূলত আমাদের টপিক হচ্ছে এই দুইটা, লোকাল এসইও হচ্ছে এরকম যে এই যে লোকালে সার্চ করলাম না গুগল লোকাল প্যাক অর স্ন্যাক প্যাক রেজাল্ট, যেটা সার্চ করার পরে যে গুগল আমাকে লোকালি রেজাল্টটা দিল, নেয়ার মিডিয়ে সার্চ করছিলাম না, ওইটাই হচ্ছে কি লোকালি এসইও করা। আগে তো আপনার লোকালি এসইও করতে হবে, দেন আপনার টার্গেট অন্য দেশে অন্য কান্ট্রিতে, আগে আপনি টাঙ্গাইলে থাকলে টাঙ্গাইলে আগে জনপ্রিয় হন, দেন আপনি ঢাকার দিকে যান, ফার্স্টেই ঢাকায় গেলে আপনার কিন্তু ঢাকা থেকে গাছ ধাক্কা দিয়ে টাঙ্গাইলে ওঠে দিয়ে, ঢাকার মানুষের ভাত খান না, তুমি টাঙ্গাইল দিকে এসো, ঠিক আছে না? আগে টাঙ্গাইলে হতে হবে, দেন আপনি অন্য জায়গায় যান,
এইভাবে আপনাকে র্যাঙ্কিং আস্তে আস্তে আসতে হবে, দেন আপনি অন্য কান্ট্রিতে যান। আমার মতো আপনার থেকে অনেক বড় বড় এসইও স্পেশালিস্ট আছে যারা গুগলের অ্যালগোরিদম মুখস্থ, তারা কিন্তু কাজ করতেছে ওয়ার্ল্ডে, তাদের একজনের স্যালারি 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ $ পার ইয়ার, 3 লাখ 4 লাখ $ মতো আছে। নর্মালি একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টের, আমি যদি আপনাকে বলি মনস্টারে যায়, মনস্টার মনস্টার হচ্ছে মনস্টার যেটা এটা হচ্ছে কেরিয়ার বিষয়ক একটা সাইট, আমার খুব ভালো লাগে, ঠিক আছে। মনস্টারে আপনি যদি যাই, এখানে আমি যদি লিখি যে কিওয়ার্ড নিচের দিকে যদি আমি আসি, দেখেন এটা কেরিয়ার রিলেটেড সাইট, আপনারা এটা ফলো করতে পারেন, যে স্যালারি টুলস, আমি স্যালারি টুলসে চলে গেলাম, ঠিক আছে। এখানে আসে বলতেছে যে জব টাইটেল, আমি লিখলাম কি ডিজিট এসইও স্পেশালিস্ট, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও পেজেস কই জানো, আচ্ছা এটা ফার্স্ট এটাই দিলাম, দেন লোকেশন আমি দিব, ধরেন দিলাম ইউএসএ, দেন ফাইন্ড স্যালারি। এখন দেখেন যে মিডিয়াম স্যালারি যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ম্যানেজার স্যালারি এস্টিমেট ফর ইউএসএ আর সেন্ট্রাল এনসি, প্রত্যেকটা এরিয়ার জন্য ভাগ করা আছে তাদের স্যালারি। তো এখানে মিডিয়াম যেটা হচ্ছে কি 77,218, আর লোতে হাই, হাই হচ্ছে কত 1,11,000, লো সর্বনিম্ন স্যালারি পাবেন আপনি 58,557 USD পার ইয়ার, তাহলে 12 দিয়ে ভাগ দেন কত হয় পার মান্থ। দেন আপনি যদি এখানে দেখেন যে এখানে একটা ইয়ে দিয়ে দিছে, হ্যাঁ ওদের $5,000 হচ্ছে সর্বনিম্ন ই থাকে, বাংলাদেশি টাকা 4 লাখ টাকা, বুঝতে পারছেন। তো এইগুলা কিন্তু আপনাকে এমনি এমনি তারা টাকা দিবেন, আপনি যদি শুধুমাত্র একটা অ্যাড পাবলিশ করার যোগ্যতা থাকলে আপনাকে এত দিবে তা না, অ্যাড পাবলিশ করতে পারবেন নর্মালি, বাট ওইটা করার জন্য আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে যে আরো সুন্দরভাবে কিভাবে করা যায়, সবার থেকে আমি উপরে থাকবো কিভাবে করা যায়, এই টার্গেট নিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছেন। এইভাবে কাজ করলে আপনি এখানে ইয়ে করতে পারেন। সো মনস্টারে আপনারা যে কোনো ধরনের জব টাইটেল, যেমন আমি যদি দিই সোশ্যাল মিডিয়া, দেখেন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি স্পেশালিস্ট, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মিডিয়া মার্কেটিং মার্কেটিং সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিক্স এন্ড ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর, আরো বিভিন্ন ধরনের পোস্ট আছে, ঠিক আছে। সো এখানে বিভিন্ন ধরনের পোস্টে বিভিন্ন ধরনের স্যালারি করা আছে, আমি মার্কেটিং ক্যাম্পেইন ম্যানেজার এটা দিলাম ক্যানাডাতে, ক্যানাডা চেক রেঞ্জ ফাইন স্যালারি দিলাম। এখানেও দেখেন সেম স্যালারি, এখানে আবার একটু কম আছে যে 1,09,000, এখানে 56, এখানে ছিল 55 আমেরিকাতে, আর এখানে 58 ছিল না। দেখেন এখানে সার্চ ফর রিলেটেড জবস আছে, যে কোন রিলেটেড জবস কত, যেমন মার্কেটিং অপারেশন ম্যানেজারের জন্য এত, মার্কেটিং অটোমেশন ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর, দেন হচ্ছে মার্কেটিং ডিরেক্টর, জাস্ট খালি ডিরেকশন দিবে তাদেরকে, বুঝতে পারছেন। এর জন্য তাকে কত ডলার পে করতেছে দেখতেছেন, এখানে জব পোস্টিংও পাবেন আপনি, যে মার্কেটিং ক্যাম্পেইন ম্যানেজার জবস ইন ক্যানাডা ক্রেস রেন্স অ্যামাজন মনস্টার, দেখেন এন্ট্রি লেভেল ক্যাম্পেইন ম্যান এজার, দেন অ্যাডভান্স, তার এই যে কয়েকদিন আগে জব পাবলিশ করছে এখানে কিন্তু সব পাবেন আপনি, এখান থেকে রিমোট জব প্লাস হচ্ছে কি লোকাল জব সব পাবেন। রিমোট মানে কি আপনি এখানে বসে করতেছেন, হ্যাঁ রিমোট জব, আপনি এখানে সোশ্যাল মিডিয়া দেখেছি না ওই রিলেটেড জব পাবেন, যদি পেয়ে যান ইউ আর লাকি, সময় দিলে পাবেন 100%, ঠিক আছে। মনস্টার মনস্টার হচ্ছে কি কেরিয়ার বিষয়ক সাইট, যেখানে আপনি নিজের কেরিয়ারের কোনটা ভালো কোনটা খারাপ হবে এটা একটা দিক নির্দেশনা পাবেন, প্লাস হচ্ছে এখানে আপলোড রিজুমি করতে পারবেন, চাইলে এখান থেকে রিজুমি তৈরি করতে পারবেন, প্লাস এখানে জব কোনটায় কোন ক্যাটাগরিতে কোন দেশে কেমন স্যালারি আছে এটাও চেক করতে পারবেন, বুঝতে পারছেন। মনস্টার ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট, মানে আমি অনেকদিন আগে থেকে এটা ইউজ করি সত্যি কথা, জব সার্চিং এর জন্য। সো ফাইন্ডে যদি ফাইন্ড জবে যদি ক্লিক করেন, দেখেন এখানেও আপনার এই যে জবের ক্যাটাগরি আছে, পার্ট টাইম, ফাইন্যান্স, রিটেল, আইটি, ইঞ্জিনিয়ারিং, সেলস, ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ কোন লোকেশনে চাচ্ছেন, তাই না। যেমন আমি যদি দিই এখানে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লোকেশন দিলাম হচ্ছে ক্যানাডা, দেখেন ক্যানাডার যে ইয়েগুলো আছে, যে
এটা কানাডার একটা দেন কানাডা ওয়াই কে কানাডা কেস আমি এটা দিলাম দেন সার্চ করে দিলাম সার্চ করার পরে দেখেন এই এরিয়ার ভিতরে যতগুলা জব রেজাল্ট আছে বর্তমানে পাবলিশ করা সব শো করবে না থাকলে শো করবে না এখানে কি পাইছে জব রেজাল্ট পায় নাই কিন্তু সো আপনি অন্য এরিয়া দিয়ে সার্চ করবেন দেখেন পাবে এই এরিয়াতে হয়তো নাই কিন্তু অন্য এরিয়াতে আছে ইন্টারন্যাশনাল সাইট তো এটা অনেক ভালো ইয়ে চলে ওকে তাহলে এতটুকু ক্লিয়ার এসইও কি জানি বেসিকটা কিভাবে করতে হয় তার সাথে একটা ওয়েবসাইট আর ইয়ে দিয়ে দিলাম মনস্টার হ্যাঁ মনস্টার এটা অনেক ভালো ওয়েবসাইট এটার মধ্যে দেখবেন আপনারা যারা ভালো করতে চান আর যাদের ইচ্ছা নাই ইচ্ছা ভালো করতে চাইলে লেগে থাকতে হবে এক মাস দুই মাস তিন মাস দেখলে কাজ হবে না ভালো করতে হলে আপনাকে লেগে থাকতে হবে বুঝতে পারছেন যদি লেগে না থাকেন তাহলে কিন্তু কাজ হবে না তিন মাস পরেও আপনি সাকসেসফুল হবেন একজন আগে হবে একজন পরে হবে এটাই স্বাভাবিক আপনি আজকে হচ্ছেন আপনার সাথে দেখবেন আরেকজন আছে আপনার ফ্রেন্ড সে হয়তো তার একটু লেট হবে বাট কাজের তালে থাকলে আপনি সাকসেসফুল হবেন আই থিঙ্ক ঠিক আছে তাহলে আমরা নেক্সট ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা করবো এসইও যে বেসিকটা ছিল আজকে হচ্ছে এটাই ঠিক আছে তো এ পর্যন্ত আজকে সকলে ভালো থাকবে।